আল্লাহ তাআলাকে পেতে বলে আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। এই মহব্বত করার কারণ সাধারণত দুই ভাবে দেওয়া যাইতে পারে। একটা হইল দুনিয়ার দিক লক্ষ্য করে, আর একটা দিক হইল ধর্মীয় দিক লক্ষ্য করে, শরীয়ত লক্ষ্য করে। আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াব। আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ফকদ কাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজীদ ওফী ফুরকানিহিল হামীদ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ. وَقَالَ تَعَالَى فِي آيَةٍ آخَرَ، قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد فتربصوا حتى يأتي الله بأمره
وعن أنس عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر المرء على دين خليلي من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا محبة الرسالة درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসমান জমিনের পালনেওয়ালা খুদা সেই মালিকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া মঞ্চে উপবিষ্ট আছেন সদরে জলসা আমার সম্মুখ পানে উপস্থিত মুরবিয়ানে আজাম জাতির ভবিষ্যৎ জাতির কান্ডারি নওজোয়ান যুবক বায়রা
আজিজ তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দা নিশীন মা ও বোনেরা, প্রথমে আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাকে আপনাদেরকে বড় মায়া আর দয়া করে তারই রহমতের ছায়াতলে আবৃত করে এই মুবারকময় মজলিস, উম্মতের শ্রেষ্ঠ বুজুর্গ ওলামায়ে কেরামের মজলিস, যেই মজলিসে আসলে পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কেউ যদি আসে এবং বসে মনোযোগ সহকারে দীনি নসিহতের আলোচনা শুনে, তার জীবনের জিন্দিগির পিছনের সগিরা গুণা আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এমন বরকতময় মজলিসে আমরা আসতে পেরেছি, এখানে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আলাইকুম বি মুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন, সেই খালিকের দরবারে আমরা মহাব্বতের কণ্ঠে ভক্তি বড়ে বলিষ্ঠ আওয়াজে উঁচু স্বরে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। পিয়ারে হাজিরিন কেরাম, আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে দুইখানা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। সরদারে দু আলম শাফি আল মজনিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের দুই কানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আজকে ঐতিহ্যবাহী ডেমরা আফজালুল উলুম মাদ্রাসার দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন, প্রথম অধিবেশনে আমি আপনাদের সম্মুখ পানে উপবিষ্ট উপস্থিত হয়েছেন দেশের অত্যন্ত বুজুর্গ হাজরাত ওলামায়ে কেরাম, এই সমস্ত মুরব্বী ওলামায়ে কেরামদের সম্মুখে তাফসির করার মতো যোগ্যতা আমার নাই, তথাপিও বড়দের আদেশ মানতে গিয়ে আমি আপনাদের সম্মুখে বসে গেছি, সেই হিসাবে দুই কানা আয়াত এবং দুইটি আহাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। এই দুই কানা আয়াত এবং হাদিসকে সামনে রেখেই বড়দের আদেশ মানতে গিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খালিস নিয়তে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা খালিস নিয়তে শোনার আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি যে আয়াত কানা আপনাদের সম্মুখে পেশ করেছি, দুই কানা আয়াতের মধ্যে এক কানা আয়াত হইল আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আনেওয়ালা কেয়ামত পর্যন্ত যেই সমস্ত আপনার আনেওয়ালা উম্মত দুনিয়ার জমিনে আসবে আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাহলে আপনি বলুন ফাত্তাবিউনি, তারা যেন তোমাকেই অনুকরণ আর অনুসরণ করে। মোট কথা হইল আল্লাহ তাআলা এই কথাটাই জানিয়ে দিতেছেন পৃথিবীবাসীকে, আপনি জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যত তোমাকে মহব্বত করে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বললেন, ভয় পান আপনারা? সুবহানাল্লাহ কার পবিত্র? সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পবিত্র, আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার পবিত্রতা বললে আপনারা ভয় পান? সামনে ইলেকশন আসতেছে, আকাশ পাতাল মুখরিত করে আওয়াজ শোনা যাবে, অমুক ভাই তমুক ভাই ইলেকশন। এই গলা কে দিছে? আপনার শরীরটা কে দিছে? আপনার চোখ কান নাক এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে দিছে? এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেয়া হয়েছে, আপনি আমানতকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর পবিত্রতা জোরে সুরে বর্ণনা করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে সকলে একবার জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ বলতেছেন, নবী বলেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাইলে তারা যেন আপনাকে মহব্বত করে। এখন আসেন মহব্বত কি? মহাব্বাতুন আরবি শব্দ, এটা হব্বুন শব্দ থেকে উদ্গঠিত হয়েছে। হব্বুন শব্দের অর্থই হইল পছন্দ করা, আবিদানি করতে হইল, হব্বুন শব্দের আবিদানি করতে হইল বীজ। বীজ চিনেন আপনারা? বীজ চিনেন না? মূলার বীজ, ধানের বীজ, কত জাতের বীজ আছে না, আমের বীজ। হব্বুন শব্দের অর্থ হইল বীজ। এই হব্বুন শব্দকে আমরা মহাব্বত অর্থে ব্যবহার করে থাকি, ভালোবাসা অর্থে ব্যবহার করে থাকি, পছন্দের অর্থে ব্যবহার করে থাকি। তাইলে পছন্দের অর্থে যদি ব্যবহার হয়ে থাকে তাইলে এই হব্বুন শব্দ দ্বারা কেন রাখা হইল? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, হব্বুন হব্বুন শব্দের অর্থ হইল বীজ। মহাব্বত ভালোবাসা, হব্বুন শব্দ, হব্বুন শব্দ থেকে আনা হইল কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, হব্বুন অর্থ বীজ। বীজ যেমন করে মাটির মধ্যে লাগানোর উপরে, জমিনের মধ্যে বীজ লাগানোর উপরে মাটির নিচে থাকে, মাটির নিচে থেকে থেকে বীজ দুনিয়ার জমিনে অঙ্কুর প্রকাশিত করে। আলু আলুর বীজ লাগান, মূলার বীজ লাগান, আম গাছের বীজ লাগান, জাম গাছের বীজ লাগান, কাঁঠাল গাছের বীজ লাগান, মাটির উপরে লাগান না মাটির নিচে লাগান। বীজ মাটির নিচে লাগানো হয়, মাটির নিজ থেকে বীজ দুনিয়ার জমিনে তার অঙ্কুর গাছ গাছালে ডালপালা ছড়িয়ে দেয়। যেভাবে মানুষের অন্তরের মধ্যে কলবের মধ্যে একটা মহব্বত থাকে, পছন্দের একটা বিষয় থাকে, এটা মানুষের দেহের উপরে থাকে না, এটা মানুষের কলবের ভিতরে, দেহের ভিতরে কলবে থাকে, অন্তরে থাকে। ওই কলবের ভিতর থেকে তার মহব্বতের অবস্থান তা দেহের বাহিরে প্রকাশিত করে বুঝাইয়া দেয়, আমি তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। ওই যে কলবের ভিতরে মহাব্বত কলব পাড়ি দিয়া, দেহ পাড়ি দিয়া এই দুনিয়ার আলু বাতাসের মধ্যেও প্রকাশিত হইয়া যায়, এই জন্য তার নাম মহাব্বত রাখা হয়েছে। মহাব্বত শব্দের অর্থ, মহাব্বত শব্দের অর্থ হইল কাউনুশাই এ মাহবুবান। বুখারী শরীফের ব্যাখ্যায় লিখেছেন, মহাব্বত শব্দের অর্থ হইল কাউনুশাই এ মাহবুবান, কোনো কিছুর দিকে মনের দামন দাবিত হয়ে যাওয়া, মনের আকৃষ্ট হয়ে যাওয়ার নামই হইল মহাব্বত। কোনো কিছু পছন্দ হয়ে গেলে মনের টানে, মনের ভালোবাসায়, মনের চেতনায়, মনের আবেগে কোনো কিছু চয়েস হয়ে গেলে, পছন্দ হয়ে গেলে ওই পছন্দের নাম হইল মহাব্বত, ওই হইল মহাব্বত। মহাব্বত মহাব্বত
করতে হবে। আল্লাহ তাআলাকে কেউ যদি মহব্বত করতে চায় তাহলে রাসূলকে মহব্বত করতে হবে। এখানে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ তাআলাকে মহব্বত করতে হলে, পেতে হলে আল্লাহর রাসূলকে মহব্বত কেন করতে হবে? আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। এই মহব্বত করার কারণ সাধারণত দুই ভাবে দেওয়া যাইতে পারে। একটা হইল দুনিয়ার দিক লক্ষ্য করে, আর একটা দিক হইল ধর্মীয় দিক লক্ষ্য করে, শরীয়ত লক্ষ্য করে। ও দুনিয়ার দিক লক্ষ্য করে মহব্বত করতে হবে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। কারণ কি? কেন কারণ? কোন কারণে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আর আল্লাহর রাসূলকে মহব্বত করলে পরে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? এজন্যই আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, শরীয়ত বিবেচনা করলে পাওয়া যায়। আল্লাহ তাআলার আদেশ আছে, বান্দা তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, তাইলে দুনিয়ার জমিনে তোমার জন্য তোমার পথ প্রদর্শক হিসাবে একজন বার্তাবাহক দুনিয়ার জমিনে পাঠাইছি। ওই বার্তাবাহক বাহক হইল আমার দুস্ত প্যারে হাবিব সরদার দুআলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে মহব্বত করলে আমাকে পাওয়া যাবে, কারণ তাকে ভালোবাসার কথা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছি। ওই আল্লাহ তাআলা দেখে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, শরীয়ত দিক হইল আল্লাহ তাআলার আদেশ মানার কারণে। আল্লাহ তাআলার আদেশেই হইল আল্লাহর রাসূলকে মহব্বত করো, করলে আমাকে পাইবে। দুনিয়ার দিক লক্ষ্য করলেও আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। কিভাবে? দুনিয়ার দিক লক্ষ্য করলে দুনিয়ার মানুষদেরকে দেখা যায়, দুনিয়ার মানুষেরা সাধারণত চারটা জিনিস দেখে, চারটা জিনিস দেখে পছন্দ করে, কাউকে ভালোবাসে, মহব্বত করে। দুনিয়ার ময়দানে চারটা গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, এই চার গুণের অধিকারীকে মহব্বত করা যায়। মুহাদ্দিসের ব্যাখ্যায় লেগেছেন, চার গুণ হইল দুনিয়ার মানুষ কাউকে যদি মহব্বত করতে চায়, এক নম্বরে গুণ দেখে জামাল, দুই নম্বর গুণ দেখে কামাল, তিন নম্বর গুণ দেখে নবল, চার নম্বর গুণ দেখে পরাবাত। জামাল দেখে পছন্দ করে, জামাল অর্থ হইল সৌন্দর্য। জামাল অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন, জামাল অর্থ কি? জামাল অর্থ সৌন্দর্য। কেউ যদি কাউকে মহব্বত করতে যায় দেখে সুন্দর কিনা। জামাই বিয়ে করবে কন্যা দেখে একশতবার, কেন দেখে? কয় সুন্দর আছে কিনা দেখে লই। জামাইয়ের মা বাবা বারবার কন্যা দেখে, আমার কন্যা আমার ছেলের জন্য এমন একটা কন্যা আনবো যে কন্যাটা হবে আকাশের চন্দ্র তুল্য, সুন্দর হতে হবে, সুন্দর খুঁজে। সংক্ষেপ কথা বলতেছি, দুই নাম্বার গুণ হইল কামাল দেখে কামাল, কারো ভিতরে পূর্ণাঙ্গ গুণাবলী আছে কিনা, কারো ভিতরে পূর্ণ গুণাগুণ, সঠিক গুণাগুণ পাওয়া যায় কিনা। সঠিক গুণাগুণ যদি কারো ভিতরে পাওয়া যায় তাকে মহব্বত করা যায়।
কারো ভিতরে যদি ভালো গুণ থাকে নামাজে মুত্তাকি পরহেজগার তাকে ভালোবাসা যায়। চোর ডাকাতরে আপনারা ভালোবাসেন? চোর ডাকাত যদি হয় ভালোবাসবেন? কেন বাসবেন না? তার ভিতরে সঠিক আখলাকি গুণ তার ভিতরে নাই, ভালো গুণ দেখতে হয়। তিন নাম্বার হইল নাওয়াল। নাওয়াল দেখেও মানুষ কাউকে কেউ মহাব্বত করে ভালোবাসে। নাওয়াল হইল অনুগ্রহ দয়া। দুনিয়ার কোন মানুষকে দেখবেন কেউ যদি কাউকে 500 টাকা দিয়ে সহযোগিতা করে, বিপদে পড়ে গেছে রাস্তার মধ্যে দেখে তার বিপদ দূর করে তাকে সহযোগিতা করে দেই, যে ব্যক্তি বিপদে পড়েছে আর যে সহযোগিতা করেছে, অটোমেটিক বিপদগ্রস্ত ব্যক্তির অন্তরের মধ্যে সহযোগীকারীর প্রতি তার মহব্বত হইয়া যায়। মহব্বত হয় না? মহব্বত হয় না? অন্যান্য প্রাণীদের ভিতরেও এমন দয়া আর অনুগ্রহ যদি পাওয়া যায় তাহলে মহব্বত বিকা যায়। চার নম্বর গুণ হইল কারাবত, আত্মীয়তা। ছেলে বাবাকে মহব্বত করে, বাবা ছেলেকে মহব্বত করে, মা ছেলেকে মহব্বত করে, ভাতিজা চাচাকে মহব্বত করে, চাচা ভাতিজাকে মহব্বত করে। কারণ কি কয়? তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, সে তো আমার রক্তের মানুষ। কারাবতের সম্পর্কের কারণেও একে অন্যকে মহব্বত করে। বলা হয়েছে চার গুণের কারণে কেউ যদি কাউকে মহব্বত করে তাকে দুনিয়ার জমিনে ওরে দুনিয়ার উম্মতের দলের। এই চার গুণ 71 আমাদের রাসূলের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। জামালের সৌন্দর্য, জামাল আল্লাহর রাসূল সৌন্দর্য ছিলেন, দুনিয়ার সবচাইতে সৌন্দর্য আমাদের রাসূল ছিলেন, আমাদের রাসূল ছিলেন। কয় কেমন সুন্দর ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলে, ওরে দুনিয়াবাসী, ও আমার রাসূলের উম্মতের দলেরা, আমার রাসূল কেমন সৌন্দর্য ছিল, কেমন সৌন্দর্য ছিল একটু শুনো। সবাই বলে ইউসুফ, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী এমন সৌন্দর্য ছিলেন। তার জামানা ইউসুফের জামানার মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে, জামের কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিয়েছিল। আমার রাসূল এমন সৌন্দর্য ছিলেন, আমার রাসূলের জামানা ইউসুফের জামানার মহিলারা যদি থাকত আর আমার রাসূলের সৌন্দর্য তারা যদি দেখত, তাহলে তারা তো ইউসুফের সৌন্দর্য দিয়ে কাঙ্গুল কাটলো, আমার রাসূলের সৌন্দর্য দিয়ে তাদের দেহের ভিতরে কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য আমাদের রাসূল ছিলেন, কলিজা কাইটা বলাইতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল কেমন সৌন্দর্য ছিলেন, সৌন্দর্য ছিলেন জাননি? আমার ঘরের ভিতরে অন্ধকার জনিতে যদি কোনো সময় আমার হাতের সুই মাটিতে পড়ে যাইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের সৌন্দর্য দিয়া, মুখের সৌন্দর্য দিয়া, চেহারার সৌন্দর্য দিয়া, বাতি দরকার নাই, লাইটের দরকার নাই, আলোর দরকার নাই, আমার রাসূলের তাজাল্লি মুবারক দিয়া আমি আমার মাটি থেকে অন্ধকার রজনীত সুই কুজা পাইতাম। সুবহান। এমন সৌন্দর্য রাসূল ছিলেন, রাসূলের সৌন্দর্যের প্রতি আসক্ত হইয়া তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কবিতা বানাই বানাইছেন, কবিতা বানাই বানাইছেন। রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আয়েশা বলেন, লানা শামসু আলিল আফাক শামস, লানা শামসু আলিল আফাক শামস ওয়া শামসি
আফজালু মিন শামসিস সামা শামসুন নাসে তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি ওয়া শামসি তাতলু বাদাল ইশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন ওরে দুনিয়ার উম্মতের দলেরা তাইলে শুনো আমার রাসূল কেমন সৌন্দর্য ছিলেন শুনো কলামা শামসু ওয়ালিল আফাক শামস আমার একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে এই পৃথিবীবাসীরও একটা সৌন্দর্য আছে আমার একটা সূর্য আছে আসমানেরও একটা সূর্য আছে আফদালু মিন শামসিস সামা কয় কিন্তু আমার সূর্যটা আসমানের সূর্যর চাইতেও সৌন্দর্য বেশি আমার সূর্যটা আসমানের সূর্যর চাইতেও উত্তম কয় আসমানের সূর্য তো দিনের বেলায় উদিত হয়ে ফজরের পরে শামসুন নাসে তাতলু বাদাল ফাজরি কয় আসমানের সূর্য তো ফজরের পরে বুড়ে দিনের বেলায় উদিত হয় আর আমার সূর্যটা এসার পরে সুদিত হয় সুবহান আসমানের সূর্য আছে আমারও সূর্য আছে আসমানের সূর্য তো দিনে উদিত হয় আর আমার সূর্য রাত্রে বেলায় এসার নামাজের পরে উদিত হয় সুবহানাল্লাহ আমার সূর্য হইল আসমানের সূর্যের চাইতে উত্তম এই জন্য বলতেছিলাম আল্লাহ রাসুল সবচাইতে সৌন্দর্য ছিলেন সৌন্দর্য যদি কারো ভিতরে কুলে দেওয়া হয় তাইলে সৌন্দর্য দেখে যদি কেউ কাউকে মহব্বত করতে চায় তাইলে সর্বপ্রথম সৌন্দর্য দেখে আমাদের রাসুলকে মহব্বত করতে হবে আল্লাহ রাসুলের হাদিসে পাক আছে আল্লাহর রাসুল এমন সৌন্দর্য ছিলেন এমন সৌন্দর্য ছিলেন আল্লাহর রাসুলের সৌন্দর্যের প্রতি আল্লাহ তাআলা জান্নাতে পর্দা পালাইয়া রাখছিলেন এই জান্নাতে পর্দা পালাইয়া রাখার কারণে মানুষ আল্লাহর রাসুলের পুরা সৌন্দর্য দেখে নাই কয় সৌন্দর্য যদি পুরা কোন মানুষ আল্লাহর রাসূলের সৌন্দর্য দেখতো সৌন্দর্য দেখার সাথে সাথে মানুষ হাত পিল বেহুশ হয়ে জমিনে পড়া যাইতো গোটা 63 বছরের জিন্দেগিতে নবীজির সৌন্দর্য শুধুমাত্র 3 থেকে 4 বার প্রকাশিত হয়েছিল যে কয়বার রাসূলের সৌন্দর্য প্রকাশিত হয়েছে কাফের বেঈমানেরা রাসূলের সৌন্দর্য দেখে কালিমা পড়ে রাসূলের হাত ধরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এমন সৌন্দর্য আপনার আমার রাসূল ছিলেন এই জন্য সৌন্দর্য দেখে যদি কেউ কাউকে মহব্বত করতে চায় তাইলে প্রথম অধিকার হইল রাসূলকে মহব্বত করা আমাদের রাসূলকে সর্বাগ্রে মহব্বত করতে হবে দুই নম্বর হইল কামাল কয় পূর্ণাঙ্গ গুণাবলী কারো ভিতরে যদি কারো ভিতরে পূর্ণাঙ্গ গুণাবলী থাকার কারণে কেউ যদি মহব্বত করতে চায় তাইলে পূর্ণাঙ্গ গুণাবলী কেউ যদি লক্ষ্য করে পুরা গুণাবলী দুনিয়ার কারো মানুষের ভিতরে এমন গুণ পাওয়া যাবে না যেমন গুণ আপনার আমার রাসূলের কলবের মধ্যে ছিল সবচাইতে আখলাক ওয়ালা সর্বোত্তম গুণের অধিকারী ছিলেন আপনার আমার রাসূল এই জন্য গুণ দিয়ে কেউ যদি কেউ কাউকে মহব্বত করে তাইলে আপনার আমার রাসূলকে আগে মহব্বত করতে হবে সুবহানাল্লাহ আরেকটা হইল নওয়াল দয়া অনুগ্রহ কারো প্রতি যদি কেউ যদি কাউকে কারো ভিতরে মায়া আর দয়া বেশি থাকার কারণে মহব্বত করতে চায় ওরে দুনিয়ার মানুষ তাইলে দয়া মায়ার সব চাইতে বড় অধিকারী হইল বড় অধিকারী দয়ার গুণের অধিকারী সবচেয়ে বড় দয়ার অধিকারী ছিলেন আমাদের রাসূল কো রাসূলের কলবের মধ্যে যেমন দয়া আর মায়া মমতা এসন ছিল দুনিয়ার মানুষের ভিতরে এমন দয়া আর মায়া পাওয়া যায় না পাওয়া যাবে না এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নিজের দয়া মায়ের কথা শিখাই গেছেন ও দুনিয়ার উম্মতের দলের তোমরা বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো এমন স্নেহ করো যে স্নেহ পাইলে সে তোমার
প্রতি আকৃষ্ট হইয়া যায়, সে তোমাকে সম্মান করতে পারে। বড়দেরকে এমন সম্মান করো যে সম্মানের কারণে সে তোমাকে মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শিখাই গেছেন, বড়কে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, দয়া মায়া বাড়বে, দয়া মায়া বাড়বে, দয়া মায়া বাড়বে, এটা শিখে গেছেন আল্লাহ রাসূল উম্মতদেরকে। এই জন্যই যে তার করবের ভিতরে দয়া মায়ার গুণ ভরপুর ছিল, এই জন্য দয়া আর মায়া আর মমতা দিয়ে যদি কেউ কাউকে মহব্বত করতে চায় তাইলে সবার আগে আপনার আমার রাসূলকে মহব্বত করতে হবে। চার নম্বর গুণ হইল কারাবার, আত্মীয়তা দিয়ে যদি কেউ কাউকে মহব্বত করে তাইলে সবার আগে রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা। আল্লাহ রাসূল হাদিসে পাক বলে হে আমার মায়ের উম্মতের দলেরা, তোমরা আত্মীয়তা ছিন্ন করবা না কোনদিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবা না। সিলমান কাতাকা, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে তুমি সম্পর্ক লাগাও। কোন ব্যক্তি কেউ যদি তোমাকে কষ্ট দেয় জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহর রাসূল আত্মীয়তা সম্পর্ককারী ছিলেন না, সুচিহ্নকারী ছিলেন না। হাদিসে পাকে আরো পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আত্মীয়তার প্রতি মহব্বত তার ছিল। কাফের বেঈমানদের যন্ত্রণায় কাফের বেঈমানরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার জমিনে বিভিন্ন ভাবে কটাক্ষ করতে শুরু করেছিল, আল্লাহর রাসূলকে কেমন তারা যেভাবে জুলুম করতেছিল, জুলুম আর অত্যাচারের কারণে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করার আদেশ করে দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে ছেড়ে মদিনার দিকে যখন রওনা করে দিলেন, বাপ দাদা আত্মীয়-স্বজন ছেড়ে যখন রওনা করে দিলেন মদিনার অভিমুখে, হাদিসে পাকে পাওয়া যায় রাসূল মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছেন, মদিনার অভিমুখে রওনা দিয়ে দিয়েছেন, বারবার হাঁটেন আর পিছনের দিকে বারবার তাকান, চোখের পানি জোর জোরে সাইরা দিয়ে মক্কা নগরীকে উদ্দেশ্য কইরা বলেন ওরে আমার জন্মভূমি মক্কা, এই মক্কার কাফের বেঈমানদের জ্বালা যন্ত্রণায় আমি আজকে তোমাকে ছেড়ে চলে যাইতেছি, এই কাফের বেঈমানরা যদি আমাকে যন্ত্রণা না দিত আমি আমার মক্কা, আমি আমার আত্মীয় স্বজন ছেড়ে কোনদিন চলে যাইতাম না। এই হল রাসূলের আত্মীয়তার প্রতি তার মহব্বতের ভালোবাসা। এই জন্য কেউ যদি আত্মীয়তা দিয়ে কেউ কাউকে মহব্বত করতে চায় তাহলে সবার আগে আপনার আমার রাসূলকেই মহব্বত করতে হবে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে বদলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। প্রশ্ন হয়েছিল কেন মহব্বত করতে হবে, এই যে কথাবার্তা বললাম এই সমস্ত কারণে আপনার আমার রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করব, আরেকবার প্রশ্ন হয় রাসূলকে মহব্বত করব তবে কি পরিমাণ মহব্বত করব, রাসূলকে মহব্বতের হুদুদ কি, পরিমাণ কি, পরিসীমা কি? রবিউল আউয়াল মাস আসতেছে সামনে, আশিকে রাসূল স্লোগান রবিউল আউয়াল মাসেই পাওয়া যায়, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া, টাউন বন্দরের রেল লাইনে দাঁড়াইয়া, রাস্তার মধ্যে গাড়িতে সরে আরোহণ করে বিভিন্ন ভাবে আকাশ পাতাল মুখরিত করে আশিকে রাসূল দাবিদারের আওয়াজ শোনা যায়। রবিউল আউয়াল মাস আসলে পরে মহাব্বত করে, রবিউল আউয়াল মাস আসলে আমরা কি আমাদের রাসূলকে মহাব্বত রবিউল আউয়াল মাস আসলে পরেই করি না সবসময় করি? হাদিসে পাক আছে কেউ যদি রাসূলের প্রতি মহাব্বত রাখে না এক মুহূর্তের জন্য আল্লাহর রাসূলের প্রতি মহাব্বত রাখে না কয় তার ঈমান নাই, সে বেঈমান, নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। কেউ যদি রাসূলের প্রতি এক মুহূর্তের জন্য ঈমান রাখে না, মহাব্বত রাখে না, মহাব্বত নাই তার, ঈমান নাই, বুখারী শরীফের হাদিস,
তার ঈমান নাই, সে বেঈমান। কেউ যদি ইমানদার হইতে চায়, কুতুবিহি ওয়ারাসুলিহি, আমি ইমান আল্লাহ আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, তার কিতাব সমূহের উপর এবং তার রাসূলের উপর, রাসূলগণের উপর। কেউ যদি খাঁটি ইমানদার হতে চায় তাহলে তার জন্য প্রথম শর্ত হইল আল্লাহকে মানার সাথে সাথে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কয় রাসূলের প্রতি ঈমান কেমনে আনতে হবে? কয় রাসূলের আনুগত্য অনুসরণ করে, রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবেসে ইমানদার হতে হবে। কেউ যদি আল্লাহর রাসূলকে এক মুহূর্তের জন্য ছাইরা দেয়, ইমান মহব্বত করে না, আল্লাহর নবী বলে সে ইমানদার হইতে পারে না। এই জন্য হাদিসে পাক আছে, আমিরুল মুমিনিন ফারুক বাইনাল হক ওয়াল বাতিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এসে বলে, ও নবীজি আমি তো আপনাকে মহব্বত করি, বড় মহব্বত করি, বড় ভালোবাসি, তবে দুনিয়ার সবচাইতে ভালোবাসি নিজের চাইতে বেশি নয়। আল্লাহ রাসূলকে বলে, নবী আপনাকে আমি মহব্বত করি, আমার প্রাণের চাইতে বেশি নয়, সবচাইতে বেশি। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, উমর আমাকে যদি মহব্বত করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তুমি বলতেছো আমাকে ভালোবাসো কিন্তু তোমার নিজের প্রাণের চাইতে বেশি না। আল্লাহর নবী বলে, উমর এত এখন এখন পর্যন্ত তুমি পূর্ণ মুসলমান হও নাই, খাঁটি ইমানদার হতে পারো নাই, মুমিন হইতে পারো নাই, যতক্ষণেই তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে, যখন তুমি তোমার প্রাণের চাইতে আমি রাসূলকে মহব্বত করতে পারবে, তখনই তুমি খাঁটি ইমানদার হবে, যখন তুমি তোমার প্রাণের চাইতে আমাকে মহব্বত করবে। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, শুকরের দোয়া পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার খাতিরে হইতে পারে।